ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আপনার। আমার নাম মোহাম্মদ রাসেল ইসলাম, ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখলা পোশাটের পূর্ব পাশে আলরাফি ডেইরি ফার্ম। আচ্ছা, আজকের পর্বে কি ধরনের গরু দেখাবেন এবং কয়টা গরু দেখাবেন? আজকে ধরেন যারা সর্বনিম্ন গরু খুঁজবে তাদের জন্য গরু আছে, যারা বিগ বাজেটের গরু খুঁজবে, হাই কোয়ালিটির সর্বোচ্চ গ্রেড চ্যালেঞ্জ করা গরু, সেই ধরনের গরু আছে। মোট গরু থাকবে 8 পিস। হ্যাঁ, এবং গরুর জগতে যেটা হচ্ছে দুধের রানী, সেই গরুটাও আজকে থাকবে। এবং আমার কথা না, আমার প্রতিবারই বড় বাড়ি সবচেয়ে হাই কোয়ালিটির গরু সংগ্রহ করা থাকে, আজকেও থাকবে। কিন্তু আজকে এই গরুটা খুবই ব্যতিক্রমী, যেটা আমি আসলে দুধের রেকর্ড বলে 30 লিটার 35 লিটার প্রতি কোনো দিন কোনো প্রতিদিনে বলি নাই, কিন্তু আজকে যে গরুটা আছে এটার দুধের রেকর্ড জানা আছে। ইন্ডিয়ান ব্রিডের গরু, দর্শকরা দেখলেই বুঝতে পারবে কথা কাজে কতটুকু মিল আছে। আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক। অবশ্যই, মাশাআল্লাহ ভাই, বিগ সাইজ একটি বকনা দেখতে পাচ্ছি আমরা, কি জাতের বকনা এটা? আসলে যে প্রথমেই বলছি যে আজকে দুধের রানী একটা গরু থাকবে। গরুর সবগুলাই কোয়ালিটিফুল, কিন্তু সবচেয়ে ব্যতিক্রমী গরু হচ্ছে এটা, যে গরুটা আমার সরাসরি একটা গৃহস্থ বাসা থেকে নিয়ে আসা, এবং গরুটার মা ছিল ইন্ডিয়ান মুন্ডি, আর এটা হয়েছে আপনার মুন্ডি না কিন্তু সর্বোচ্চ গ্রেটের এবং সর্বোচ্চ কোয়ালিটি। আচ্ছা, আর গরুটা কিন্তু ইন্ডিয়ান রাজস্থানি ব্রিডের গরু, জাতটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান, এবং সবচেয়ে এ গ্রেডের বাচ্চা গরুটা। যারা গরু লালন পালন করে তারা দেখলেও চিনবে, এবং গরুটার বয়সটা কিন্তু অল্প, এত বড় একটা গরু একটা গাভীর মতো হাইট আছে, কিন্তু বয়সটা অনলি 12+ বয়স হয়েছে, এবং মাথা টার্গেট আপটা দেখায় দেন, এর অনেক ছোট মাথা দর্শক, মানে একটা এত গাভীর বড় মাপের গরু মাথা, এত ছোট আর কানগুলো দেখছেন। আচ্ছা আচ্ছা, আর যদি এর শরীরের চামড়াটা দেখাই দিই আরো দর্শক হতবাক হবে, একবারে একদম পাতলা পাতলা, মানে এই যে ফ্লেক্সিবল পাতলা, 5-8টার বৈশিষ্ট্য দেখাবেন, গরুর দৈহিক আকার গঠন সব মিলায়। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি। আরে যে এই জিনিসটা দেখায় দেন এবার, এটার মায়ের দুধের রেকর্ড কেমন ছিল ভাই? ভাই এটা 32-33, সর্বোচ্চ 34 পর্যন্ত দুধ পাইছে, আর এর মাও এখন প্রেগনেন্ট, যার কারণে এটা বিক্রি করবে না, তবু জোর করে বাসা থেকে নিয়েছি। আর এই ধরনের বাচ্চা খুবই কম পাওয়া যায়, আমার মনে হয় না আমার এতদিন ব্যবসা বয়সে এই ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারছি, এটাই ফার্স্ট আমার মনে হয়। সচরাচর খুবই কম দেখা যায়, আমার মনে হয় এরকম সরাসরি দর্শক ভাইরা দেখলে আরো ভালো একটা আইডিয়া পাবেন। এটা ভিডিওতে দেখলেও এক দেখা যায় দর্শক পছন্দ করবে, আর সরাসরি আসলে তো কোনো কথাই নেই। দামটা যাচ্ছেন কত ভাই? আসলে এই বাচ্চাটা অনেক প্রাইজে কিনা, যেহেতু গরুটার কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি বা একটা আলোচনা সাপেক্ষে রাখতেছিলাম, কিন্তু রাখবো না। চাওয়ার দাম 50-55 চাওয়া যাবে, কিন্তু বিক্রির দাম 1,45,000 হলে কোনো ভাই আমার সাথে যোগাযোগ করতে পারবে। 1,45,000? জি। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে। জি। সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি, বিগ সাইজের একটি গরু রেখেছেন, এই গরুটি সম্পর্কে একটু বলেন ভাই। এই গরুটা ভাই ইন্ডিয়ান গরু, গরুটার শরীরের উপর দেখুন এখনও ট্যাগ ট্যাগের সিল আছেই, এখনও ট্যাগের সিল আছে, গরুটা ইন্ডিয়ান, এবং শরীরে একটা গাভীর যে বৈশিষ্ট্য সামনের দিকে দেখেন, গলাটা কত ছোট আর কত চিপা, আর এর যদি চামড়াটা দেখাই দিই, এই যে একবারে কাগজের মতো পাতলা কিন্তু চামড়া। আচ্ছা আচ্ছা, আর একটা গাভীর যে বৈশিষ্ট্য, পিছন দিকে চওড়া থাকবে সামনে চিপা, সেই বৈশিষ্ট্য আছে, ডবল বডি এবং ডবল হাড্ডি, গরুটার মাজা থেকে মাথাটা দেখেন পুর সব সাদা, আর মাজাটা দেখছেন এখন একটা 1 হাত চওড়া মাজা, এবং গরুটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য 13+ বয়স আছে, আপনার ভোরবেলাতে হিটাইছিল, মিউকাসটা দেখাই দেন, তলাবার দেখতে পাচ্ছেন, এবং এই যে মিউকাস লেগে আছে এখনো, আপনার ভোরবেলা হিটে আছে প্রথম হিট, কিন্তু প্রথম হিটটা দেওয়া যাবে না, 21 দিনের মাথায় একটা হিট আসবে, সেই হিটটা বীজটা দিলে কনসিভ করার। আসলে ভালো জাতের গরুগুলো দেখে শুনে কিনলে অবশ্যই এগুলো বীজ দিলে কনসিভ করে, অনেকের ভুল ধারণা যে গরু নিয়ে হতাশ হয় সেগুলো হচ্ছে গৃহস্থর ভুল এবং ডাক্তারের ভুল ট্রিটমেন্ট। আচ্ছা, কারণ একটা গৃহস্থ বাসায় যখন গরু লালন পালন করে, সে হিটে আসার সাথে সাথে ডাক্তার ডাকে, ডাক্তার বীজ দিলে টাকা পাচ্ছে, কিন্তু নিয়ম কিন্তু আপনার 12-16 ঘন্টা 18 ঘন্টার মধ্যে বীজ দিতে হয় পরে। আচ্ছা, এটার দামটা কেমন রাখছেন ভাই? 2 এবং 3 জোড়া করছি ভাই। 2 এবং 3 জোড়া করেছেন? জি, জোড়ায় দাম দিয়ে দিবেন। জি, সিরিয়াল নাম্বার 3 এবং জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, গরুটা ভাই একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান, গরুটার মুখটা দেখছেন একেবারে সাদা, খুর সাদা,
মানে গরু আমার খামারে সচরাচর খারাপ গরু থাকে না, যেগুলো গরু দেখাচ্ছি সর্বোচ্চ রেট হতে হবে, শুধু আমার কথা না দর্শকদের বলতে হবে সর্বোচ্চ রেট। এবং আজকে যে রেটটা দেবো দর্শকরা বাজার যাচাই করবে, যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবে বাজারের দাম বেশি চাইলাম কি কম চাইলাম। আর প্রতিটা গরুটি অনেকে দেখবেন তলার চামড়া টাইনে দেখায়, টাইনে দেখানো লাগবে না, যেটা থাকে সেটা প্রথম থেকেই থাকে। আচ্ছা, আর এগুলো মায়ের দুধ বেশি পাই, প্লাস এই গরুগুলোর গ্রোথ স্বাস্থ্য সব দিক দিয়ে হাই কোয়ালিটি থাকে। এটাও রেডি বক না? জি রেডি বক না, এটা যে কোনো সময় হিটে চলে আসবে। জি, দামটা কেমন রাখছেন ভাই? আপনার পার পিস দাম লাগছে 122,000 টাকা পার পিস, দুইটা 244,000 টাকা হয়, সেখানে আমাকে 240,000 টাকা দিলেই হবে। 240,000 টাকা হলে জি দুই এবং তিন, জি এই জোড়া বক না আপনার কাছ থেকে নিতে পারবে। জি রেডি বক না? জি ভাই, আমরা এই পাশে সিএলের 4 নম্বরে মাশাল্লাহ খুবই সুন্দর আরেকটি বকনা দেখতে পাচ্ছি। এটা ভাই সচরাচর কারোর কাছে পাবেন না, এটা হচ্ছে কোরিয়ান জাতের গরু, রেড ফিজিয়াম যেটা বলে। আর রেড ফিজিয়াম কিন্তু অনেকে দেখায় সাইলের পেটে হলস্টেইন ফিজিয়ামের বীজ দিয়ে লাল কালো সাদা বাই করে। আর কোনটা অরিজিনাল সেটার ঠোঁটটা দেখেন, চোখটা দেখেন আর শিংটা দেখেন, তাহলেই বুঝতে পারবে দর্শক কোনটার। আর এই যে বিশেষ করে মাথাটা দেখেন গোলাকৃতির, এবং এই যে স্পেসটা দেখবেন কপালের, মাথা এবং চোখের মাজাটা দেখায় দেন। আচ্ছা আচ্ছা, দেখায় দেন তলার দেখেন, মাশাআল্লাহ দর্শক তলা বাটটাও সুন্দর আছে। এর উপর আর গরু হয় না ভাই, খুবই দারুণ একটি গরু। জি, দামটা চাচ্ছেন কত এটার? এটার দাম থাকবে 132,000 টাকা। 132,000? জি, আলোচনার সাপেক্ষে নিতে পারবে? প্রতিটা গরুতে আলোচনার সময় সুযোগ থাকবে, কারণ এক দরে গরু বেচা কেনা আমি করি না। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। এই পাশে সেলের 5 নম্বরে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি ভাই। এটা কি জাতের গরু ভাই? এটা ভাই একটা পিওর হলস্টেইন ফ্রিজিয়াম, এবং হচ্ছে গরুটি 1.5 মাস প্লাস সিমেন দেওয়া আছে, এবং সিমেনের কার্ড আছে, আশা করা যাচ্ছে আল্লাহর রহমতে বীজটা কনসিভ করছে। কারণ যদি এই ধরনের বাচ্চা যদি প্রেগনেন্সি কনসিভ মিস করে সেক্ষেত্রে 21 দিনের মাথায় আবার হিট আসে, কিন্তু এখন পর্যন্ত হিট আসে না। এর দৈহিক আকারটা দেখায় দেন, মাজাটা দেখায় দেন, একটা গরু দুধ যে হবে দুধের কিন্তু জায়গা থাকা লাগবে পিছনে, মাজাটা মাথাটা দেখছেন কত ছোট মাথা। আচ্ছা, আর এই যে এই জিনিসটা দেখায় দেন, এই যে খুবই দারুণ এক কথায় দর্শক দেখছেন। আর এই যে তলা কিন্তু আল্লাহর রহমতে, এটা কি বীজ দেওয়া আছে? যেহেতু আমি রেডি হিসাবে বীজ দেওয়া আছে 1.5 মাসের, কিন্তু আমি রেডি হিসাবে বিক্রি করব, কিন্তু আশা করা যাচ্ছে আল্লাহর রহমতে এটা কনসিভ করছে ভাই, কারণ এর নিচের আকার আকৃতি দেখলেই বোঝা যায়। দুধের ভ্যানটাও অলরেডি ভাসা শুরু হয়েছে 1.5 মাস প্লাসেই। দামটা কেমন রাখছেন এটার? এই গরুটার দাম থাকবে আপনার সেম প্রাইস 132,000 টাকা। 132,000? জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবো। জি, সিরিয়ালের 6 নম্বরে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি ভাই। এটা একটা পিওর হলস্টেইন ফ্রিজিয়াম। আসলে গরু কোনো গরুতেই কথা বলবো না ভাই, প্রথমেই বলছি যে সব কোয়ালিটির গরু আছে, কিন্তু সর্বোচ্চ মানে গ্রেডের বাচ্চা যেগুলা। আচ্ছা আচ্ছা, এই গরুটাও আসলে দৈহিক আকারটা দেখেন, মানে সচরাচর একসাথে এত গরু, সুন্দর গরু ভালো গরু কালেকশন করাটা খুবই ট্রাফ ব্যাপার, কষ্টকর। বর্তমানে গরু যারা ক্রয় বিক্রয় করতে তারাও জানে গরুটা এখন খুবই কম পাওয়া যাচ্ছে ভাই, মানে সারা সপ্তাহ ধরে 3-4 পিস গরু পাওয়া যাচ্ছে, ভালো গরু খুবই কম উঠছে, খুবই কম পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সামনে কুরবানি, সারের দিকেও মানুষের একটু ঝোঁক আছে, সেক্ষেত্রে বকনা গরুটা খুবই কম পাওয়া যাচ্ছে, এবং দামটা অনেক বেশি দিয়ে কিনতে হচ্ছে আমাদের। তারপরে আজকে চেষ্টা করছি দর্শকদের খুবই রিজনেবল প্রাইসে দেওয়ার। এটার বয়সটা কেমন আছে? এটাও আপনার রেডি বকনা? এটাও রেডি? জি রেডি বকনা, বলতে এটা আপনার হিটে চলে আসবে যে কোনো সময়। দামটা রাখছেন কত ভাই এটার? এই গরুটার দাম থাকবে 118,000 টাকা। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। পরবর্তী সিরিয়ালের 7 নম্বরে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি, সাদা কালো রঙের ভাই। এটাও ভাই জাত হলস্টেইন ফ্রিজিয়াম, খুবই ভালো মানের। দেখেন গরুগুলো প্রতিটা গরুই কিন্তু একটা মানে 12 মাস বয়সে যে গাভীর মাপ চলে আসছে, এবং কোন গরুটার দুধ হবে কোনটার হবে না সেটা কিন্তু গরুর মাথা মাজা দৈহিক আকার দেখলেই বোঝা যায়। অনেকে সস্তা পেয়ে খালি বড় সাইজ দিয়ে কিনে নিয়ে যায় গোয়ালে রেখে, পরে ওইগুলো কিন্তু ঠগে লোকসানের দিকে যায়। আর এই ধরনের গরু যদি দর্শক শুরু করতে পারে খামার করতে পারে, আমার মনে হয় লোকসান যাবে না এগুলোতে।
আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে ভাই? এটাও সেম বয়স, 12+। 12 মাস প্লাস বয়স এটাও। আচ্ছা, দামটা কেমন রাখছেন এটার? এটার দাম থাকবে 1,15,000 টাকা। 1,15,000? জি। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি। সিরিয়াল নাম্বার 8 এবং সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলেন। এটা ভাই একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান। গরুটা দেখেন দৈহিক আকার ডবল বডি আছে এবং শরীরের চামড়া দেখছেন এই যে কাগজের মতো পাতলা কিন্তু। আচ্ছা আচ্ছা, একটা গাভীর যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রতিটা বৈশিষ্ট্য গরুটির মধ্যে বিদ্যমান আছে। এবং গরুটি আপনার 11 মাস প্লাস বয়স। 11 মাস প্লাস বয়স, খুবই ভালো এই যে চামড়া। আচ্ছা আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন ভাই এটার? এই গরুটির দাম থাকবে 85,000 টাকা। 85,000? জি। আলোচনা সাপেক্ষে নিতে, আলোচনা সাপেক্ষে বলতে এই গরুটি খুবই কম দাম চাইছে, আমার মনে হয় দর্শকরা বাজার যাচাই করলে বুঝতে পারবে। যদি কেউ নেয় হালকা কিছু সম্মানই করা যাবে এতটুকুই, কিন্তু আহামরি কিছু নাই গরুটাতে। আচ্ছা 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 ভাই, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের ভাই বর্তমানে আমার প্রতিবেদনে মানে কোনো কিছু সুযোগ সুবিধা থাকে না, দর্শকদের একটাই বলার কথা আছে, যেখান থেকে গরু কিনুক আগে জাতমানটা চিনুক এবং গরু কেনার আগে তাকে রাখাল সাজতে হবে ভাই। পায়ের উপর পা তুলে গরু কিনলাম, টাকা আছে গরু কিনলাম, খামারে বাইরে রাখলাম, আর গরুর মালিক হয়ে গেলাম, ওইটা না ভাই। বাঙালি একটা কথা আছে, গোধন, যার কাছে যত গরু তার কাছে কিন্তু তত ধন। কিন্তু তার কাছে গরু লালন পালন করতে হলে গরুর রাখাল সাজতে হবে, তবে সে লাভবান হতে পারবে। আপনার গরু যদি যত্ন, গরুর কোনটা কখন দরকার, কোন সময় কোন চিকিৎসা, কোনটা ভ্যাকসিন করা দরকার, এগুলো যদি না জানে খালি খামারে রাখাল রেখে অন্য কাজের ছেলে রেখে গরু রাখবে, রাখালের মাস গেলে কিন্তু টাকা নিয়ে যাবে, কিন্তু গরুর কোনটা কখন প্রয়োজন সেটা কিন্তু সে বুঝতে পারছে না। এজন্য গরু যেখান থেকে কিন্তু জাতমান দেখে কিনুক এবং গরুর সঠিক পরিচর্যা সম্পর্কে ধারণা রাখতে হবে এবং করতে হবে, তাহলে সেই খামারটা আগাইতে পারবে। দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার নম্বর। 01765180020, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সব কিছুই আছে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।